আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটি শুরু করলাম হচ্ছে সন্ধ্যা থেকে। আর এখন হচ্ছে বাজে প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। তা বিকালে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল, চা খাওয়ার বিস্কিট টোস্ট এগুলি একদমই শেষ হয়ে গেছে। তাছাড়া সকালের জন্য পেঁপে মানে নাস্তা হিসাবে খাবো আর কি, কলা এগুলি আনলো। তাইফা চানাচুর পছন্দ করে, তার জন্য কিছু চানাচুর, তারপরে হচ্ছে পাখির খাবার, কাঁচামরিচ এরকম আর কি, অল্প কিছু বাজার, তেমন বেশি কিছু না, টুকটাক যেগুলি শেষ হয়ে গেছিলো ওইগুলি নিয়ে আসলো। তো এগুলি হচ্ছে আমি তুলে রাখতেছি, এগুলো হচ্ছে বাজিগরের খাবার। তো 1 কেজি খাবার আনলে হচ্ছে আমাদের 1 সপ্তাহ হয়ে যায়। এই যে এই খাবারগুলিকে পরিষ্কার করে তারপরে হচ্ছে পাখিকে খেতে দিতে হবে, আর এই যে কাঁচামরিচ। তো ভিডিওটি হচ্ছে এখন শুরু করলাম, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল হচ্ছে ভিডিও শেষ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যা কিছু আনলো সব কিছু হচ্ছে বয়ামে বয়ামে তুলে নিলাম, আর কোনো কিছুই নিচে নাই। এখন হচ্ছে আমরা সন্ধ্যার সময় নাস্তা বানাবো, দেখা যাক কী নাস্তা বানাই, সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে হচ্ছে কাঁচামরিচগুলি একটু তুলে রাখতেছি, কাঁচামরিচ এভাবে বোটা ফেলে তারপরে হচ্ছে যদি একটু পানি মুছে ফ্রিজে একটি বক্সে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সপ্তাহ 15 দিন কাঁচামরিচ ভালো থাকে। আর এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেকটাই কম, কিছুদিন আগেও কাঁচামরিচের অনেক দাম ছিল, তো আজকে একদমই কম দামে আনলো আপনাদের ভাইয়া। আর এখন হচ্ছে প্রায় 7:30টার মতো বেজে গেছে, বিদ্যুৎ নাই। আমি আসলে ভিডিও করার একটি লাইট দিয়ে এই ভিডিওটি করতেছি, ভাবছিলাম নাস্তা তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হলো না। অন্ধকারে গরমে নাস্তা তৈরি করা যাবে না। তো মেয়েদেরকে হচ্ছে কলা আর বিস্কিট দিলাম, তাইফা চানাচুর পছন্দ করে, তাইফাকে চানাচুর দিয়ে দিলাম। যদিও অনেকটা আলো দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে একটি লাইটের জন্য এতটা আলো দেখা যাচ্ছে। এই দেখেন বিদ্যুৎ কিন্তু একদমই নাই, একটি ওই যে চার্জার লাইট জ্বলতেছে আর সব লাইট বন্ধ। আর এই যে বিদ্যুৎ চলে গেছে না, একদম 10টা 11টা বাজে আসবে, মানে 3 ঘন্টার নিচে লোডশেডিং হয় না, এরকম একটা ব্যাপার। আর এই যে এখন হচ্ছে রাত, চলে আসলাম হচ্ছে সকালে, আর এখন প্রায় বেজে গেছে 7:30টার মতো। অনেক আগে আমি আর তাইফা উঠে গেছি, আপনাদের ভাইয়াও ঘুমোচ্ছে, তাসনিমও ঘুমোচ্ছে। তো তাসনিমের হচ্ছে আজকে শরীরটা তেমন ভালো লাগতেছে না, কোচিনে যাবে না, এই জন্য আর ডাকাডাকি করলাম না, ঘুমাক যেহেতু খারাপ লাগে। আর তাইফা হচ্ছে আমার পিছন পিছনে, মানে কি বলবো, এই যে সবসময় এরকমই করে, পিছন পিছন হাঁটে, একটা পুতুল নিবে অথবা একটা খেলনা নিবে, নিয়ে আমি যেখানে যাব সে সেখানে গিয়ে বসে থাকবে এরকম। আর ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ করা হয় নাই, শুধু ঘর ঝাড়ু দেওয়া হয়েছে আর কিছু মোছামুছির কাজ করা হয়েছে। তো সকাল সকাল হচ্ছে আমি কি করি সেটা একটু আজকে শেয়ার করলাম, ব্রাশ করে মুখটা একটু পরিষ্কার করে নিলাম। আর সারাদিন যেহেতু অনেক কাজ করতে হবে, স্কিনের তো একটু যত্ন নিতে হবে, তো আমার নিজের হাতে বানানোর একটি ক্রিম আমি এখন একটু মুখে লাগিয়ে নিব। এই যে এটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা, ডিব্বাটা যদিও কেনা মনে হচ্ছে, বাট ভিতরের মশলাটা হচ্ছে আমার হাতে বানানো। ডিব্বাটা অন্য একটি ল্যাকমির, আগে একটি ল্যাকমি ক্রিম ব্যবহার করছিলাম নাইট ক্রিম, সেটার ভিতরে হচ্ছে রেখে দিছি। তো এই যে এটা কোনো ফর্সার জিনিস না বা ফর্সা হবে না, এটাতে শুধু আমার স্কিনটাকে ভালো রাখবে। তো যেহেতু মেডিসিনটা দেওয়ার পরে হচ্ছে একটু অয়েল অয়েল লাগতেছে, এই কারণে আমি একটু পাউডার দিয়ে নিলাম, পাউডার দিলে হচ্ছে অয়েলটা কম দেখা যাবে। আর এই যে হালকা একটু ম্যাজিক দিয়ে নিলাম, এটাই হচ্ছে আমার রূপচর্চা। আমি সবসময় আমার স্কিনকে সুস্থ রাখার চেষ্টা করি, কেমিক্যাল একদম ব্যবহার করি না বললেই চলে। আমি বেশিরভাগ সময় নিজের হাতে বানানো জিনিস ব্যবহার করতে পছন্দ করি, কেনা জিনিস খুব কমই ব্যবহার করি, বিশেষ করে ক্রিম জাতীয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন হচ্ছে চলে আসছি, নাস্তা করব, মেয়েরা উঠে গেছে ব্রাশ করে নিছে। তো আজকে সকালে হচ্ছে আমরা এই যে একদম ফ্রেশ পেঁপে, এটা কেটে নিলাম খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া চলে গেছে চা বিস্কিট খেয়ে, ওকে বলছিলাম পেঁপে খাওয়ার জন্য, তো বলতেছে না সকাল সকাল ওর পেঁপে খেতে ইচ্ছা করতেছে না। বাট আমার কিন্তু সকাল সকাল ফল খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার মেয়েরাও ফল খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে সকালে।
তো আজকে হচ্ছে দুধ চা করবো সকালে, আর হচ্ছে পেঁপে, এটাই তো দেখলাম দুধ শেষ, সেটাকে ঢেলে নিলাম। সব দুধ আমি একসাথে হচ্ছে বয়মে ঢালি না কখনো, এরকম অল্প একটু ঢালি, মানে এক সপ্তাহ হবে সেই পরিমাণ হচ্ছে ঢেলে নেই, আর বাকিটা আবার এই যে ব্যাগের প্যাকেটের মুখ আগুন দিয়ে পুড়িয়ে তারপরে হচ্ছে এভাবে বন্ধ করে রেখে দিই, তাহলে হয় কি দুধটা ভালো থাকে। তা না হলে যদি আমি সম্পূর্ণ দুধ বয়মে ঢেলে ফেলি বা এভাবে পুড়িয়ে না রাখি, তাহলে হচ্ছে দুধটা ছেড়ে দেয়, ওই দুধের চা ভালো হয় না, দানা দানা থাকে, খেতে ভালো লাগে না। তো এই আর কি, এভাবে আপনারা যারা দুধ না রাখেন তারা রেখে দেখবেন যে এরকম দুধ রাখলে হচ্ছে পরবর্তীতে চা খেলে আপনারা সেই দুধ দিয়ে চা বানাবেন, অনেকটা দেখতে সুন্দর হবে আর কি। আর খোলা রাখলে সেই চাটা হচ্ছে সেই দুধটা হচ্ছে খারাপ হয়ে যায়, চা ভালো হয় না। তো মোটামুটি সব কিছু রেডি করে আমরা টেবিলে চলে আসলাম, মা মেয়ে তিনজনে হচ্ছে নাস্তা করব। আজকে অনেক কাজ আছে, আজকে হচ্ছে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আপনাদের ভাইয়া নিয়ে আসছে, সেটা হচ্ছে এই যে প্যাকেটের যে খিচুড়ি আছে সেই প্যাকেটের খিচুড়ি রান্না হবে দুপুরে, আর হচ্ছে ইলিশ মাছ ভুনা হবে। তো আমি বেশ কিছু ইলিশ মাছ কিনছিলাম, প্রত্যেক মাসে একটি করে ইলিশ মাছ খাবো, সেই জন্য তো তাসনিম বলতেছে আম্মু আমরা তো এই মাসে ইলিশ মাছ খাওয়া হয় নাই, তো আজকে যেহেতু খিচুড়ি আছে তো মানে প্যাকেট খিচুড়ি সেটা রান্না করব আর ইলিশ মাছ ভুনা করব, তাহলে আমার ভিডিওর জন্য ভালো একটা কন্টেন্টও হয়ে যাবে আর আমাদের খাওয়াও হয়ে যাবে। তো মাছটি হচ্ছে ভিজিয়ে নিলাম, আর এখানে হচ্ছে সেই খিচুড়ির প্যাকেট। তো যারা ব্যাচেলার আছেন বা যারা নতুন বিয়ে হয়েছে, নতুন রাঁধুনি বা বাইরে থাকেন, খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে রান্না করতে পারতেছেন না, তারা কিন্তু আজকের ভিডিওটি দেখলে সহজে খিচুড়ি রান্না করতে পারবেন। তো এই একটি প্যাকেট এরা গায়ে লিখে দিছে হচ্ছে চারজনে খাওয়া যাবে, বাট চারজনে খাওয়া যায় না। আমি বলে দিব যে এই একটি প্যাকেটে কতজন খেতে পারবে। তো আমি সব কিছু নামিয়ে রেখে আরেকটু রুমে চলে আসলাম, আমাদের রুমটা হচ্ছে ঝেড়ে নিব, যে রুমটা ঝেড়ে তারপরে হচ্ছে এই যে আমার ড্রেসিং টেবিলটা, এটার গ্লাসটা হচ্ছে একদম ময়লা হয়ে গেছিল। বেশিরভাগ দেখা যায় হয় কি বাচ্চাদের ঘরে, যাদের বাচ্চা আছে তারা বুঝবেন আমার সমস্যাটা, দেখা যায় এই গ্লাসের উপরে হচ্ছে তাইফা মানে হাতে পানি লাগিয়ে তারপরে হচ্ছে আয়নাটার উপরে হাত বসিয়ে দিবে, আবার ক্রিম আছে হাতে, লোশন আছে হাতে বা কিছু খাইছে সেটা এই আয়নার উপর বসিয়ে দিলে যে একটি দাগ হয়ে যায় সেটা দেখতে নাকি তার কাছে ভালো লাগে। তো এটা যে ময়লা হয়ে যায় সেটা সে বুঝতে একদমই রাজি না, বাস এই হচ্ছে তার কথা। তো তখন আপনাদের ভাইয়া ছিল, আমার রুমটা ঝাড়ু দেওয়া হয় নাই যে কারণে এই রুমটি ঝাড়ু দিয়ে নিলাম, বাকি রুমগুলি আগেই ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো। আর দেখেন এখনও কিন্তু অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে। তো একটু বাইরের দিকে আসলাম, আসলাম বলতে ব্যালকনিতে আসলাম, আজকের আকাশটা খুবই সুন্দর, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ব্যালকনিতে বসে আকাশ সেই রকমভাবে শেয়ার করা যায় না, ছাদে গেলে অনেক সুন্দর করে তোলা যায়, বাট ছাদে উঠতে ঝামেলা মনে হয়, আমি আছি চারতলায়, ছাদ হচ্ছে আমার থেকে আরও তিনতলা উপরে, এই হচ্ছে সমস্যা। তো গতকালকে সেই রিঙ্কু টিঙ্কু মানে আমাদের পাখিদের জন্য যে খাবার আনা হয়েছিল সেগুলি হচ্ছে আমি ঝেড়ে রেখে দিছিলাম, এখন হচ্ছে বয়ম ভরে রাখতেছি, তা না হলে এভাবে পলি ব্যাগে থাকলে এগুলো সরিয়ে ছিটিয়ে পড়ে যাবে, আর বয়মে ভরে রাখলে হচ্ছে ভালোভাবে আমি পাখিকে পরবর্তীতে দিতে পারবো, এই আর কি। তো পাখির খাবার একদমই নাই, তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি, আর যেগুলো থাকে বেশি সেগুলো হচ্ছে বয়মের ভিতরে ভরে রাখি। তো এই হচ্ছে রিঙ্কু, রিঙ্কু তো মাশাল্লাহ করে খাচ্ছে, মিঠু মিঠাই তারাও খাচ্ছে, তারা দেখেন না কত মিষ্টি লাগে, আমার যে কী মায়া লাগে, মনে হয় কি তাদেরকে ধরে আমি যদি কোলের ভিতর নিয়ে আদর করতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগতো, এরকমটা মনে হয়, তাদেরকে চুম্মা দিব ধরবো, কিন্তু তারা তো আর সেটা বুঝে না, উড়ে চলে যায়, তিনটা পাখি এরকম করে উড়ে চলে গেছে। তো সব কাজ সেরে একটু মেয়েদের সাথে বসে গল্প করলাম, আর বিদ্যুৎ ছিল না সেজন্য রান্নাঘরে আসি নাই, এখনও বিদ্যুৎ নাই, তারপরও একটি লাইট জ্বালিয়ে আর কি কাজকাম করতেছি, আর ব্যালকনিতে চলে আসছি মাছ কোটার জন্য, মাছটা কুটে নিব। আর আমার আমি যতগুলি মাছ কিনছিলাম ইলিশ মাছ, সবগুলি মাছে হচ্ছে দেখেন একদম বড় বড় ডিম হয়েছে, এই যে ডিমগুলি কিন্তু অনেক বড়, আমার মাছের থেকে মাছের ডিম বেশি খেতে ভালো লাগে,
আর অনেকে আছে মাছ পছন্দ করে, বাট আমার কাছে ডিম বেশি ভালো লাগে। রান্না বসিয়ে দিব, অনেকটা দেরি হয়ে গেছে, রান্না বসাতে হবে এখন, তা না হলে দেরি হয়ে যাবে। আর মাছ কেটে ধুয়ে নিলাম, আর যা যা লাগবে আমার রান্নার জন্য সবই হাতের কাছে নিয়ে নিলাম। রান্নার আগে যদি এরকম সব কিছু হাতের কাছে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা একদমই সহজ মনে হয়, আর হাতের কাছে না থাকলে কোথায় কোনটা আছে খুঁজতে একটু ঝামেলায় মনে হয়। তো এই যে আমি হচ্ছে বিরিয়ানি সরি খিচুড়িটা ঢেলে নিলাম, প্যাকেটের গায়ে লেখা আছে এক প্যাকেট খিচুড়ি চারজনে খেতে পারবে, তবে আমার মনে হয় না যে চারজনে খেতে পারবে। যদি ছোট বাচ্চা থাকে তাহলে চারজন হবে, বাট যদি পুরুষ মানুষ হয় তারা দুজন হবে, যদি মেয়েরা হয় তাহলে দুই তিনজন হবে এরকম আর কি, এতটা বেশি না। তবে প্যাকেটের গায়ে লিখে দিছে যে চারজন খেতে পারবে, আর যদি বেশি খাদক হয় তাহলে একজনই হবে, কারণ এর ভিতরে তেমন বেশি কিছু নাই। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিলাম রেস্তা কালার করে, সেই ভাজা পেঁয়াজের উপরে হচ্ছে এই প্যাকেটের খিচুড়িটা ঢেলে দিলাম। এখানে লবণ, তারপরে হচ্ছে কোনো মশলা ব্যবহার করতে হবে না, শুধু 6 কাপ পানি দিলে হবে। তো আমি সেভাবে দিয়ে হচ্ছে ঢেকে বসিয়ে রাখলাম, আর কোনো কাজ নাই। যখন বলক আসবে তখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে করে রান্না করে নিব। আরেকটা কথা, এখানে কিন্তু পোলাও চাল ব্যবহার করে নাই তারা, তারা সিদ্ধ চাল ব্যবহার করছে। তো আমি মনে করি যে এই প্যাকেট খিচুড়িটা না কিনে আমরা পোলাও চাল দিয়ে বাসায় ডাল দিয়ে রান্না করলে সেটা কিন্তু আরও বেশি ভালো। যাই হোক, আনা হয়েছিল সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করা এই আর কি। আর এখানে হচ্ছে আমার আপনাদের ভাই আসছিল, কিছু গিফট দিয়ে গেল, সেটা ওই কিছু গিফট হচ্ছে দিছে। আর এই যে ইয়াটা রাইস কুকারটা, এইটা হঠাৎ করেও আমাকে ফোন দিছে, বলতেছে তোমার প্রেশার কুকার লাগবে নাকি। তা আমি বলতেছি প্রেশার কুকার, আমার তো প্রেশার কুকার নাই, হ্যাঁ আনলে তো ভালো হইতো, এরকম বলছি আর কি। তো আপনাদের ভাইয়া হচ্ছে রাইস কুকার আর প্রেশার কুকার চিনে না, সে আমাকে বলছে হচ্ছে প্রেশার কুকার নিয়ে আসছে রাইস কুকার। এবার এখন আমি বলতেছি যে আমি রাইস কুকার দিয়ে কী করব। রাইস কুকার যারা গ্রামে থাকে, যাদের কাঠের চুলা রান্না বান্না, তাদের জন্য ঠিক আছে, বাট আমার তো গ্যাস আছে, গ্যাসে কোনো সমস্যা নাই, তো আমি এই রাইস কুকার দিয়ে কী করব। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আর কি লাগবে, এটা ফেরত দিলে অন্য কিছু লাগবে নাকি তোমার। তো আমি বলতেছি না, আমার তো মোটামুটি ইলেকট্রিক জিনিস সবই আছে, যদি প্রেশার কুকার হয় তাহলে ভালো হইতো। তো ওই দোকানে নাকি প্রেশার কুকার নাই, এখন কেনা হয়ে গেছে, তারা ফেরত দিবে না, তো আর কি করব। তাসলিম বলতেছে আমার সমস্যা নাই, শীত আসতেছে সামনে, তুমি মোমো বানাতে পারবে, তারপরে ভাপা পিঠা বানাতে পারবে, মেয়ে বুদ্ধি দিল আর কি। তারপরে আরো কি বলল, এই যে দধি বানাতে পারবে। তো মেয়ের কাছে আসলে আইডিয়ার অভাব নাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করা, এটা হচ্ছে 2500 টাকা নিচে 2500 টাকা শুধু খামাখা এটা কিনলো, কোনো কাজে লাগবে না, আমি ব্যবহার করব কিনা সেটাও জানি না, কারণ ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে একটু আমার ভয় লাগে। তাছাড়া আমি মনে করি চুলার উপর চাল দুই বসায় দিলে সেটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়, যেহেতু দুই চুলা আছে দুই চুলায় হয়ে যাবে, এটার জন্য আলাদা লাইন মানে কারেন্টের ভিতর দিতে হবে, আবার আলাদা করে কত ডিজাইন করে এটার ভিতর দিতে হবে, মাপ দাও এই দাও সে দাও, আমার কাছে এটা ঝামেলা মনে হয়। যাই হোক, যেহেতু নিয়ে আসছে আর কী করার, রেখে দিই, তারপরে পরবর্তীতে দেখা যাবে কি করা যায় কি না যায়। আর আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তো আমাকে সেই আইডিয়া দিতে পারেন যে আমি আসলে রাইস কুকারটা দিয়ে কি করব। আর কিছু এখানে নিয়ে আসছে, সেটা হচ্ছে রুমের স্প্রে, সাবান, তারপরে একটি শ্যাম্পু, তারপরে একটি কলম, আর এটির নাম আমি জানি না এই মুহূর্তে আমার হাতে আছে, যে এটার উপর থেকে বালু নিচে পড়তে 10 মিনিট লাগে, আবার নিচ থেকে উপরে পড়তে 10 মিনিট লাগে, আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন। আর এই সুযোগে একটি কথা বলি, আমার কিচেন র‍্যাক কিনছিলাম যে ওইটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, সেটিং করা হয় নাই, ডিল করা হয় না, এই জন্য। তো একটি আফু আসলে ফেনি থেকে কমেন্ট করছিল যে আফু কোন দোকান থেকে হচ্ছে কিচেন র‍্যাকটি কিনা হয়েছে, তো সেই আপুকে আসলে সেই কমেন্টের উত্তরটি দেওয়া হয় নাই, কারণ কমেন্টে উত্তর দিলে অনেক বড় হয়ে যাবে সেখানে, এই জন্য ভিডিওর ভিতর বলে দিচ্ছি। আপু, এই কিচেন র‍্যাকটি হচ্ছে আমি জিয়া মহিলা কলেজের সামনে যে দোকানটি আছে কুকারিজের, ওই দোকানে আপনি পেয়ে যাবেন, একদম আপনি জিয়া মহিলা কলেজের সোজাসুজি যে দোকানটা ওই দোকানটা, কোনো হাঁটাহাঁটির দরকার নাই। আর এটা হচ্ছে মহিপালে, আশা করি আপনার যদি প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে আসবেন।
তো এই হচ্ছে আমার খিচুড়ি হয়ে গেছে। উপরে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। যদিও তাসলিম কিন্তু ঘি একদমই পছন্দ করে না, কেন করে না জানি না, ওর ঘির ফ্লেভার নাকি ভালো লাগে না, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু দিয়ে দিলাম আর কি, মেয়েকে বললাম খাওয়া শিখো, খাওয়া শিখলে ভালো। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, পাশে রেখে আমি হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ রান্না একদমই সহজ, পেঁয়াজটা হচ্ছে হালকা ভেজে নিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ সামান্য সামান্য করে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। একদম ফ্রেশ ইলিশ মাছ বাজার থেকে এনে রান্না করলে যে একটি ঘ্রাণ আসে, সেটা আসলে ফ্রিজে রাখা মাছে থাকে না। তারপরও কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই। এক মাস তো হয়ে গেছে আমার এই মাছগুলি আমি ফ্রিজে রেখে দিছি, আরও 5 মাসের মতো থাকবে, তো দেখা যাক কী অবস্থা হয়। তারপরে আপনাদেরকে বলবো যে আসলে ফ্রিজে মাছ কত মাসে কীরকম ফ্লেভার পাওয়া যায় আর কি, যেহেতু প্রত্যেক মাসে একটি করে খাওয়া হবে। তো এই যে মোটামুটি আমার ইলিশ মাছ ভুনা হয়ে গেছে, ঝোল একটু কমই রাখছি, মাখা মাখা রাখলাম, যেহেতু আমরা খিচুড়ির সাথে খাবো, যদি ভাতের সাথে খেতাম তাহলে হচ্ছে আর একটু ঝোল ঝোল রাখতাম, এই জন্য হচ্ছে মাখা মাখা রাখা হয়েছে। আর এই যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি একটু নরম নরম করলাম, কারণ তাসনিম তাইফা নরম খিচুড়িটাই পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই, ভালো লাগছিল না। আর আপনাদের ভাইয়া হচ্ছে এখন আসছে, ও দুপুরে আসে নাই, ও একটু ব্যস্ত ছিল। এখন প্রায় 4টা বেজে গেছে, ও হচ্ছে দুপুরের খাবার এখন খাচ্ছে, আর আসার সময় হচ্ছে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, আমরা সন্ধ্যায় খাবো। কিন্তু তাসনিম তাইফা সে হচ্ছে এখনই খেয়ে ফেলতেছে, বলতেছে সন্ধ্যা লাগবে না, আমরা যখন খাবো তখনই হচ্ছে সন্ধ্যা। তো বার্গার নিয়ে আসছে, তারপরে হচ্ছে দধি আর মিষ্টি আর কি একটা নিয়ে আসছিল, যাই হোক মনে নাই। আর এই যে তাইফা খেতে খেতে শুয়ে পড়ছে, তার আসলে এইসব ফানি মুভমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে, দেখবেন যে খেতে খেতে সে ঘুমিয়েও যাচ্ছে। তো আজকে আপনাদের ভাইয়া খাওয়ায় একদমই লেট, তাসলিম কিন্তু ওর আব্বুকে সব কিছু এগিয়ে দিচ্ছে, বলতেছে আব্বু এটা লাগবে নাকি ওইটা লাগবে নাকি, মেয়ে থাকলে যে উপকার দেখছেন মাশাল্লাহ। তো আজকের ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সবার কাছে অনুরোধ থাকলো। কমেন্ট করে মতামত জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি চাইলে ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।